0.7. Now the band of VMTR আর আমি সে প্লেট বলবো না নাও দা ব্যান্ডস ব্যান্ড এটাকে ব্যান্ড বলা আছে ব্যান্ড মানে পট্টি বাংলায় বলে পট্টি ব্যান্ড অফ ভিএনটিআর ইজ ট্রান্সফার অন টু এ নাইট্রোসেলুলোজ ফিল্ম এটা নাইট্রোসেলুলোজ ফিল্ম ঠিক আছে এটাকে ট্রাক ইজ ট্রান্সফার অন টু এ নাইট্রোসেলুলোজ ফিল্ম কনস্ট্রাক্টিভ নাইট্রোসেলুলোজ ফিল্ম ঠিক আছে হ্যাঁ নেক্সট পয়েন্ট এইট এবারে একটি নতুন শব্দ ইউজ করবো প্রোব আমি প্রোবটা এখন বলে দিচ্ছি পরে ডেফিনেশন লিখে দেবো প্রোবটা সিবিএসই বলে আছে তোমাদের শুধু প্রোব বলে উল্লেখ করা আছে সিবিএসই বলে ডেফিনেশন লেখা আছে কত করে আর্টিফিশিয়াল একটা ডিএনএ তৈরি করা হয় এই স্যাম্পলের মত করে আর্টিফিশিয়াল একটা ডিএনএ তৈরি করা হয় এই আর্টিফিশিয়াল ডিএনএ তার আর্টিফিশিয়াল নিউক্লিওটাইড দিয়ে তৈরি তাই তো এই আর্টিফিশিয়াল নিউক্লিওটাইডগুলোতে প্রোব দেওয়া আছে রেডিওঅ্যাক্টিভ প্রোব দেওয়া আছে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ দেওয়া আছে তাহলে দেখ যতগুলো স্যাম্পল আছে ততগুলো কি করা হলো আর্টিফিশিয়াল ডিএনএ তৈরি করা হলো আর প্রতিটা আর্টিফিশিয়াল ডিএনএ তৈরি করা হয়েছে উজ্জ্বল দেখাবে এবারে এই প্রোব এই যে প্রোব গুলো এই প্রোব গুলো এর মাঝে মাঝে দিয়ে দেওয়া যোগ করে দেওয়া এই যে প্রোব গুলো দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এখন প্রোবটা আমি কি বলে প্রোবটা তোমরা এখন কি মনে রাখবে না একটা আর্টিফিশিয়াল স্যাম্পলের মতো করে আর্টিফিশিয়াল দিয়ে ঠিক আছে যেটা কি না শুধু রেডিওঅ্যাক্টিভ দিয়ে লাগানো আছে ফলে প্রথম প্রোবটা যে ডিএনএর মতো হয়েছে তার কাছে প্রথম প্রোবটা দেওয়া দ্বিতীয় প্রোবটা দ্বিতীয় ডিএনএর কাছে দেওয়া মানে দ্বিতীয় স্যাটেলাইটের কাছে ঠিক আছে তৃতীয়টা তৃতীয়টার কাছে দেওয়া চতুর্থটা চতুর্থের কাছে দেওয়া এর প্রোবগুলোর কাছে কাছে দিয়ে দেওয়া ঠিক আছে তাহলে অন
VNTR band. Then radioactive probes are placed on VNTR bands. ঠিক আছে, ভিএনটিআর ব্যাংকের কাছে যাওয়া হবে, ঠিক আছে? প্রস্তুত দিয়ে দাও, এ এক্স রে ফটোগ্রাফি ফিল্ম বা এক্স রে ফিল্ম কর, এ এক্স রে ফিল্ম ফিল্ম দেন এ এক্স রে ফিল্ম এক্স রে ফিল্ম হয়েছে কাভার অন ইট ইজ কভার করবো না কভার হ্যাঁ ঢাকা দিয়ে দেওয়া ইজ কভার হবে নাকি দেন এ এক্স রে ফিল্ম ইজ কভার অন ইট এরপরে ঢাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে ইট ইজ কভার উইথ এ এক্স রে ফিল্ম এই এই পয়েন্টে কারেন্টটা দিয়ে দেয় ডিউ টু লাইট ইমিটিং ফ্রম রেডিওঅ্যাক্টিভ প্রোব A dark band, is printed on X-ray film. A dark band is printed on X-ray film. Yes, sir. It is the fingerprint of DNA. জিনিসটা কি দেখ তুমি যখন বলছো ইট ইজ কভার উইথ এ ফটোগ্রাফি ফিল্ম দেখ এই এক্স রে ফিল্ম এদিকে দেখ এটা কভার দিয়ে দেওয়া হবে এবারে দেখ এই যে লাইটটা এই প্রথম ডিএনএর কাছে প্রথম জিনিস এনক্রিপ্টরের কাছে যে প্রোবটা আছে সে লাইট ইমিট করছে তাহলে তার লাইটটা এই এক্স রে ফিল্ম বের করে যাচ্ছে কিন্তু তার এপাশে যে ডিএনএটা আছে তার তো লাইট বের করে যাচ্ছে তাহলে কি হবে এই সোজা একটা ডার্ক ব্যান্ড এখানে পড়ে গেল এই যে কালার চকটা এটা তো প্রো এই একটা লাইট ইমিটিং করছে সে লাইটটা এই এক্স রে ফিল্ম থেকে ভেদ করে চলে যাচ্ছে আর এ পাশে যে ডিএনএটা আছে সে তো লাইট ইমিট করছে সে তো ভেদ করে যাচ্ছে না তাহলে এই পাশে একটা কালো ব্যান্ড থেকে গেছে তারপর একটা লাইট যাচ্ছে তারপরে আবার একটা কালো ব্যান্ড থেকে যাচ্ছে ডিএনএ তারপরে আবার এটা কি করছে লাইট বেরিয়ে যাচ্ছে তাহলে এইরকম দেখো যতগুলো প্রোব আছে প্রতিটা প্রোব থেকে লাইট এটা ভিতর দিয়ে বের করে বেরিয়ে যাবে আর তার কাছাকাছি যতগুলো ডিএনএ আছে সেই জায়গায় এখানে ডার্ক পড়ে যাবে সেটা বের করে যেতে পারবে তুমি যে যেমনটি হাড় হাড়ের দুপাশে মাসেল আছে লাইট ভেদ করে মাসেল ভেদ করে লাইট বেরিয়ে যাচ্ছে হাড় ভেদ করে যাচ্ছে না ফলে কি ফটোগ্রাফি প্লেটে বা এক্স রে প্লেটে হাড়ের জায়গাতে গ্যাপ থেকে ঠিক হয়ে যাবে বুঝতে পারছিস না এই যে ব্যান্ডটা তৈরি হয়ে গেল এক্স রে ফিল্মে এটিকে বলা আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তাহলে বুঝতে পারছিস না কতটা কত জিনিস জানার পর এটা আসবে
এটা কিন্তু খুব সহজ, এটা কিছু জটিলতা নেই, কিছু জটিলতা নেই। পরপর একটা সেল দেখে নিলাম, তারপর সেটার সঙ্গে রেস্ট্রিকশন রিপ্লেস দিলাম, সে কেটে কেটে সব আলাদা করে দিল, তারপর এই কাটা মিনি স্যাটেলাইট গুলো আমরা কি করলাম, কোথায় ট্রান্সফার করে দিলাম, নাইট্রোসেলুলোজ, নাইট্রোসেলুলোজ ফিল্ম নিয়ে এলাম, নাইট্রোসেলুলোজ ফিল্ম থেকে আমরা কোথায় নিলাম, না আগর ব্লকে গর্তে নিয়ে এলাম, গর্তটা হচ্ছে কি নেগেটিভ তড়িদ্দার, আর উল্টো দিকে হচ্ছে পজিটিভ তড়িদ্দার, এবার ওটাকে গিয়ে কি করলাম, তড়িৎ যোগ করে দিলাম, যোগ করে দিলে কি হবে, ছোট ছোট মিনি স্যাটেলাইট গুলো গর্ত থেকে বেরিয়ে আগে চলে যাবে, চলে গিয়ে পজিটিভ তড়িদ্দারে সাজিয়ে আসবে, লেন্থ অনুযায়ী সাজিয়ে এলো, তারপর ওখান থেকে ওটাকে ট্রান্সফার করে নেবো কোথায়, নাইট্রোসেলুলোজ পর্দায় নিয়ে নেবো, নাইট্রোসেলুলোজ পর্দায় নিয়ে যাওয়ার পর কি করবে, তার আশেপাশে একটা করে ট্রোপ দিয়ে দিয়েছি, তার উপরে কি করে দিলাম, একটা এক্সরে ফিল্ম দিয়ে দিলাম, এবার কি করে ট্রোপগুলো থেকে লাইট বেরিয়ে যাবে, আর ডিএনএ গুলোর কাছ থেকে লাইট বেরোতে পারবে না, ফলে কি হবে, একটা ডার্ক ব্যান্ড তৈরি হয়ে যাবে, সেই ব্যান্ডটা হবে কি, ঠিক আছে। এবারে আমার প্রসেসটা কমপ্লিট হলো, তিন নাম্বার বা পাঁচ নাম্বারও থাকতে পারে, ঠিক আছে। এবারে আমরা আসবো নেক্সট, দেখো স্টার মার্ক দিয়ে লেখো প্রোব, স্টার মার্ক দিয়ে লেখো প্রোব, it is the artificial DNA or RNA sample, DNA or RNA sample of mini satellites, artificial DNA or RNA sample of mini satellites made of artificial nucleotides with radioactive isotope. That helps to identify the particular gene or mini satellite. আমরা যদি জিনের তৈরি করি, জিনকে আইডেন্টিফাই করব, যদি মিনি স্যাটেলাইট তৈরি করি, মিনি স্যাটেলাইট এবার দেখ, এবার কিরকম করা হয় বাবা, তো সবগুলো জিনকে একটা কালচার মিডিয়া দিয়ে রেখে দেওয়া হবে, সব জিনগুলোকে রেখে দেওয়া হবে, যত জিন আছে বা সব ডিএনএগুলোকে রেখে দেওয়া হবে, এটা কালচার মিডিয়া। এবার তুই খুঁজে বেড়াচ্ছিস তোর তোর যে হেয়ার স্টাইল, এই হেয়ার স্টাইলের জিন এর মধ্যে কোনটা তুই খুঁজে বেড়াবি কি, হেয়ার স্টাইল জিন কোনটা তুই কি জানিস, কিন্তু তুই জানিস হেয়ার স্টাইল জিনটা কিরকম, তার কি কি নাইট্রোজেন বেস সিকোয়েন্স আছে, এটা আমরা জেনে গেছি কোথায়, হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে, হেয়ার স্টাইল জিনের তার জিনস বা নাইট্রোজেন বেস সিকোয়েন্স আমরা জেনে গেছি হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে, আর হরগোবিন্দ খুরানা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে কিভাবে আর্টিফিশিয়াল জিন তৈরি করতে হবে, বুঝতে পারছিস তো করা আছে। এবারে সেই অনুযায়ী আমরা হেয়ার স্টাইল জিনে একটা আর্টিফিশিয়াল জিন তৈরি করতাম, আর্টিফিশিয়াল এর জিন তৈরি করব,
রিস্ক কি থাকবে? রেডিয়েটিভ আইসোটোপ উইথ রেডিয়েটিভ আইসোটোপ আর্টিফিশিয়াল জিম তৈরি করলাম হেয়ার সাইডে কি দিয়ে উইথ রেডিয়েটিভ আইসোটোপ। এবারে সেই ধরো এইটি এইটা আছে আর্টিফিশিয়াল জিম রেডিয়েটিভ আইসোটোপ তৈরি করলাম, তাকে এবার আমি কি করবো এই কালচার মিডিয়াতে দিয়ে দেব। কালচার মিডিয়াতে দিয়ে দিলে এই প্রোবের কি বৈশিষ্ট্য জানিস তো, সে খুঁজে খুঁজে চলে যাবে কোথায় ওইটি আছে, গিয়ে তার কাছে সে বসে যাবে এবং কি করবে লাইট ইমিট করবে। এবার এই আর্টিফিশিয়াল জিনটাকে আমি এই কালচার মিডিয়াতে দিয়ে দেবো, যে কালচার মিডিয়ায় মানুষের সব জিনিসগুলো আছে। এবার তার বৈশিষ্ট্য কি, সে চলে যাবে তার মতো ম্যাচিং নিউক্লিওটাইড কোথায় আছে, এটা একটা নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়ে তৈরি হয়েছে কি রে, এই ব্যাস্টার জিনটাকে নির্দিষ্ট নাইট্রোজেন বেস সিকোয়েন্স দিয়ে তৈরি হয়েছে। সে খুঁজে খুঁজে বেড়াবে যে কোথায় তার ওই সিকোয়েন্স আছে, যেখানে আছে তার কাছে গিয়ে সে বসে যাবে, বসে গিয়ে কী করবে সে তো রেডিয়েটিভ সে লাইট ইমিট করতে থাকবে, মানে তোকে জানিয়ে দিচ্ছে আমি এখানে আছি আর আমার কাছে তোমার জিনটি আছে। কি বুঝতে পারছিস এই হচ্ছে প্রোব। ওই জন্য ওই ব্যান্ডে ব্যান্ডে ওই প্রোবগুলো দিয়ে দিলে যে যার জায়গায় গিয়ে বসে যাবে, তোমাকে জায়গায় বসাতে হবে না। ওই যে আমি দেখিয়েছিলাম না, এই যে এরকম দেখিয়েছিলাম এক জায়গায় তোমার সঙ্গে প্রোব দিয়ে দিলাম, এই যে ও কিন্তু প্রত্যেকের জায়গায় গিয়ে বসে যাবে, যে যার জায়গায় গিয়ে বসে কেউ কারো জায়গা দখল করবে না। কেন না, এর সঙ্গে এর নিউক্লিওটাইডের ম্যাচ আছে, এই জন্য ওর কাছে গিয়ে বসবে, অন্যদের কাছে ডিস ম্যাচে যাবেই না। প্রোব হয়ে গেল এরপরে তাহলে কি করে এই জিনকে বা স্যাটেলাইটকে আইডেন্টিফাই করবে। নেক্সট আমরা আসবো এবার এটা এইচএস এর প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্স অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ইম্পর্টেন্স অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এটা দুই নম্বরের প্রশ্ন। ইম্পর্টেন্স অফ DNA fingerprint, importance of DNA fingerprint, ঠিক আছে দেখ দশটা ভাই দশটা বাড়িয়েছি আমি আর হয়তো উদ্ধার বিষয়ে স্টার্ট যদি সাড়ে দশটা থেকে আসে ঠিক আছে দেখ ইম্পর্টেন্স অফ DNA fingerprint দেখ প্রথম পয়েন্ট দেখ